যে দেশে মদ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, কোথাও মদের দোকান খুঁজে পাওয়া যেত না, তারপরেও কেউ যদি অবৈধভাবে মদ এনে পান করত আর ধরা পড়ত, তাহলে তার কপালে জড়ত শতাধিক বেত্রাঘাত বা জেল জরিমানা। মদপানের দায়ে তাকে নির্বাসনেও পাঠানো হতো। অথচ সেই দেশেই খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে মদের দোকান। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম বিত্তশালী দেশ সৌদি আরবের কথা। দেশটিতেই প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মদের দোকান। শুধুমাত্র দেশটিতে অবস্থান করা বিদেশি অমুসলিম কূটনীতিকদের পরিবেশনের জন্য রাজধানী রিয়াদে একটি মদের বার চালু করা হবে। সৌদি সরকারের এই পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে মদ পাওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলতে হবে। প্রতিবেদনে বলা হয়, দোকান থেকে মদের জন্য গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অনাপত্তি কোড পেতে হবে। পাশাপাশি গ্রাহকদের ক্রয়ের সঙ্গে মাসিক কোটা মেনে চলতে হবে। মদের দোকানটি রিয়াদের কূটনীতিক পাড়ায়, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস, কনসুলেট ও হাইকমিশনগুলো অবস্থিত, সেখানে হবে। আসছে মাসেই মদের বারটি খোলার সম্ভাবনা রয়েছে বলে ওই সূত্র জানায়। 1952 সাল থেকে মদ্যপান নিষিদ্ধ সৌদি আরবে। যদিও দেশটিতে গোপনে মদপান সর্বদা বিদ্যমান ছিল, কূটনৈতিক মেইলের মাধ্যমে বা কালোবাজারে অ্যালকোহল বা মদ পাওয়া যেত, তবে ধরা পড়লে তার শাস্তি হতো ভয়াবহ। মদপানের শাস্তি হিসেবে শত শত বেত্রাঘাত, জরিমানা বা কারাদণ্ড এবং প্রবাসীদের নির্বাসনে বা ফেরত পাঠানো সহ রয়েছে কঠোর আইন। 2022 সালে চালানো আদমশুমারি অনুযায়ী সৌদি আরবের মোট জনসংখ্যা 3,21,75,000। এর মধ্যে স্থানীয় সৌদি নাগরিকের সংখ্যা 1,88,00,000, বাকি 1,34,00,000 প্রবাসী। এসব প্রবাসীদের বেশিরভাগই এশিয়া ও মিশর থেকে আসা মুসলিম অমুসলিম শ্রমিক। তবে অমুসলিম প্রবাসীদের দোকানে প্রবেশাধিকার থাকবে কি না তা স্পষ্ট নয়। দেশটির পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই মদের দোকান চালু হতে যাচ্ছে। সৌদি সরকারের এই সিদ্ধান্ত একটি মাইল ফলক দৃষ্টান্ত হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। কেন এমন সিদ্ধান্ত নিল সৌদি সরকার? কয়েক দশক ধরে সৌদি শাসকেরা দেশটিতে কড়া ধর্মীয় অনুশাসন জারি রাখার পক্ষে ছিলেন। তবে সৌদি ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হওয়ার পর থেকেই মোহাম্মদ বিন সালমান এই নীতিতে আমূল পরিবর্তন এনেছেন। তার নেয়া বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হল কট্টর ধর্মীয় নেতাদের কোণঠাসা করা এবং প্রগতিশীলদেরকেও চাপে রাখা। এজন্য তাদের জেলেও পড়া হচ্ছে। দেশটির আধুনিকায়নে ও তেল পরবর্তী অর্থনীতি গড়ে তুলতে সৌদি প্রিন্স মোহাম্মদ ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সৌদি আরব এমন এক রক্ষণশীল সমাজ যেখানে কঠোরভাবে ওয়াহাবি ইসলাম চর্চা হয়, যেখানে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, সেখানে নারীর ক্ষমতায়ন, খেলাধুলায় প্রণোদনা দেওয়া, বিনোদনে বিনিয়োগ করাটা অবশ্যই বিতর্কিত। আর এসবই রয়েছে ওই ভিশন 2030 পরিকল্পনায়। শুধু তাই নয়, সৌদিতে আগে পাবলিক প্লেসে নারী ও পুরুষদের আলাদা করে রাখা হতো, নারীদের কালো পোশাক বা আবায়া পরতে বাধ্য করা হতো। বর্তমানে এগুলোও শিথিল করা হয়েছে। এছাড়া ভিশন 2030 বাস্তবায়নে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল খুলে দেওয়া, উন্মুক্ত কনসার্ট আয়োজন, নারীর ক্ষমতায়ন, খেলাধুলায় প্রণোদনা দেওয়া, বিনোদনে বিনিয়োগ, সৌদি নারীদের বিদেশি পুরুষদের বিয়ে করার অনুমতি, সেনাবাহিনীতে নারী সৈন্য নিয়োগ সহ নানা সংস্কারমূলক কার্যক্রম চালু করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। এরই ধারাবাহিকতায় অমুসলিম কূটনীতিকদের জন্য আনুষ্ঠানিকভাবে মদের দোকান চালুর সিদ্ধান্ত ওই ভিশনের একটি অংশ বলে দাবি করছেন বিশ্লেষকরা।